10ই ডিসেম্বর বিএনপির কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচিকে ঠেকানোর জন্য গণভবনে দফায় দফায় প্রশাসনের ঊর্ধ্বতন অফিসারদেরকে ডেকে মিটিং করছে। ঢাকায় যেন একটা লোক ঢুকতে না পারে, প্রতি বাড়িতে মেসে তারা অভিযান চালানো হয়। যদি লোক ঢুকে পড়ে তাহলে তারা সেই পুরানো নাশকতার পরিকল্পনায় যাচ্ছে যে সমাবেশকে নচ্ছেদ করার জন্য তাদেরকে অগ্নিসংযোগকারী পেট্রোল সন্ত্রাস হিসেবে তুলে ধরার জন্য এই ঢাকা শহরে তারা বাস গাড়ি পুড়িয়ে মানুষ মেরে সেই রোগী বৈঠার পুরানো তাণ্ডব তারা ঢাকায় আবার তৈরি করতে চায়। আপনাদেরকে সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে। এই ফ্যাসিবাদের পতনে যা যা কিছু আছে তাই নিয়ে আজকে রাস্তায় থাকতে হবে, কারণ এই আওয়ামী লীগ এখন শুধুমাত্র আমার জন্য বাধা নয়, এই তার জন্য বাধা নয়, এখানে যে সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন তাদের জন্য বাধা নয়। আওয়ামী লীগ আজকে অভিশাপে পরিণত হয়েছে, আওয়ামী লীগ আজকে দুর্বৃত্তের দলে পরিণত হয়েছে। আজকে যখন তাদের প্রধান প্রতিপক্ষ হিসেবে বিএনপি এবং জামাত যখন রাস্তায় নামে তখন তাদেরকে সাইজ করার জন্য যুবলীগ ছাত্রলীগ লেলিয়ে দেয়, হামলা মামলা করে। আবার যখন আমরা রাস্তায় নামি তখন আবার আমাদের কণ্ঠ রোধ করার জন্য আমাদের উপরে হামলা মামলা করে। এইভাবে সে কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দলকে বিভিন্নভাবে সাইজ করে ক্ষমতায় আছে। তাহলে আজকে আমরা সবাই মিলে আওয়ামী লীগকে সাইজ করতে হবে, পিরামিডের সরকারকে সাইজ করতে হবে, তাদেরকে বলে দিতে হবে তোমাদের সময় শেষ, আমাদের সময় শুরু। কারণ তারা এই মামলা হামলার ভয় দেখে এতদিন যেভাবে বিরোধী দলের আন্দোলন দমন পীড়ন করে রেখেছিল, আজকে এখন কিন্তু কামান বন্দুক দিয়ে তারা মানুষের গণজাগরণ ঠেকাতে পারছে না। সভা সমাবেশগুলোতে দেখেন মুড়ি জিরা কলা নিয়ে মানুষ সভা সমাবেশে আসছে, 4-5-6 কিলো হেঁটে সভা সমাবেশগুলোতে আসছে। এই মানুষ বিএনপির সমাবেশে যারা অংশ নিচ্ছে তারা শুধুমাত্র বিএনপির লোক না, এরা সাধারণ মানুষ যাদের পিঠ তেলে থেকে গেছে, যারা আজকে ঠিকঠাক মতো বাজার করতে পারছে না, যাদের বাসায় চুলা জ্বলছে না। আজকে এজন্যই বলেছি যে এই ভাই একটা দল করেছেন, সেখানে হাসি চাপটা মস্করা করবেন। আজকে জিনিসপত্রের দাম বৃদ্ধির ফলে প্রত্যেকেই কিন্তু আজকে বাসায় গিয়ে স্ত্রী সন্তান পরিবারের লোকজনের সাথে রাগ গুসা করেন, খরচ কমাতে হবে, এত আমি দিতে পারবো না, বাসে উঠলে গাড়িতে উঠলে আলোচনা করেন, এইভাবে দেশ চলে নাকি, মানুষ কি খাবে কিভাবে বাঁচবে। আপনারা কিন্তু রাস্তায় নামছেন না, সমস্যা তো আমার না তার না, এই কোটি কয়েকটা মানুষ বসে আছে তাদের না। সেদিন পুলিশের এক ভাইয়ের সাথে কথা বললাম, একজন এসআই, বললাম ভাই আপনার বেতন কত, 16,500 টাকা বোধ হয় বেসিক, তাতে মিলে ধরেন 28,000 টাকার মতো তার বেতন, সর্বসাকুল্য ধরেন 30,000 টাকা তার বেতন। তাহলে তিনি থানার একজন সেকেন্ড অফিসার, এই সমাজের সাথে তার যে একটা অবস্থান তার তো সেই সামাজিকতার সাথে তাল মিলিয়ে চলতে হয়। 30,000 টাকা বেতনে ঢাকায় কি পরিবার নিয়ে কোন পুলিশ অফিসারের পক্ষে বসবাস করা সম্ভব না? একটা বাসা ভাড়াই তো ন্যূনতম 2-3 জনের বাসা ভাড়াই 18 থেকে 20,000 টাকা, বিদ্যুৎ বিল ইলেকট্রিসিটি আনুষঙ্গিক মিলে 25,000 টাকা। তাহলে তিনি কিভাবে চলছেন, তিনি কিভাবে চলবেন? সরকার আপনার ঊর্ধ্বতন 2-4 জন অফিসারকে বাড়ি গাড়ির টাকা পয়সা কামানোর অবাধ সুযোগ করে দিয়েছে, যে নারীতে আসক্ত তাকে ওই লাইনে ঢুকিয়ে দিয়েছে, যে অন্যের জায়গা জমিতে দখলে পারদর্শী তাকে ওই লাইনে ঢুকিয়ে দিয়েছে। প্রশাসনের মধ্যে আজকে দুর্বৃত্তায়ন ঘটিয়েছে, যে কারণে আজকে আপনারা দেখতে পাচ্ছেন সেই এই কিছুদিন আগেই বুয়েটের একজন ছাত্র ফরদিন নূর নামে সেই ছাত্র হত্যাকাণ্ডের শিকার হয়েছে। পত্র পত্রিকায় যে সমস্ত রিপোর্ট এসেছে সেটা 2 ধরনের, কেউ কেউ বলছেন এই ঘটনাকে অন্য খাতে প্রবাহিত করার জন্য নাটক মঞ্চস্থ করার চেষ্টা চলছে, আবার কেউ কেউ সত্য ঘটনার আংশিক তুলে ধরার চেষ্টা করছেন। বুয়েটের একজন মেধাবী ছাত্র এই বুয়েটে আবদার বাদ হত্যাকাণ্ডের পরে ছাত্রলীগের অপরাজনীতির বিরুদ্ধে, ছাত্রলীগের দুর্বৃত্তদের বিরুদ্ধে বুয়েটের ছাত্ররা প্রতিবাদ মুখর হয়েছিল। এই ভাগদিন সেই আন্দোলনের অগ্রভাগে ছিলেন, বুয়েটের এই দলীয় অসুস্থ রাজনীতির বিরুদ্ধে ছিলেন, সাংস্কৃতিক মনে একজন ছাত্র ছিলেন। আমরা যতদূর জানতে পেরেছি তাকে পিটিয়েছে, মারধর করেছে এই
কেরানীগঞ্জের না রূপগঞ্জের শাহীন নামে স্বেচ্ছাসেবক লীগের এক নেতা, আমাদের কথা স্পষ্ট। ছাত্র সমাজকে আমি বলে দিতে চাই, আজকে ফারদিনের এই পরিণতি হয়েছে, দুদিন পরে তোমাদের এই পরিণতি কিন্তু হবে। কাজী এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। আব্রার পাঁচ হত্যাকাণ্ডের বিচার এখনো হয়নি, প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার জন্য আমাদের প্রতিবাদ করতে হবে। আজকে IMF এর পিছনে 47,000 টাকার ঋণের জন্য ভিক্ষার থলি নিয়ে ঘুরছেন, আর এক পিকে হালদার 10,000 কোটি টাকা পাচার করে দেয়, এক ছাত্রলীগের ফরিদপুরের নেতা 10,000 কোটি টাকা পাচার করে দেয়। তাহলে আওয়ামী লীগের এরকম পাঁচজন নেতাই পাচার করে 50,000 কোটি টাকা। শেখ হাসিনা কি বোকা, তার মন্ত্রীরা কি বোকা? IMF এর পেছনে ভিক্ষার জন্য যাচ্ছে, অথচ আওয়ামী লীগের পাঁচ নেতাকে ধরলেই কিন্তু IMF এর চেয়ে বেশি টাকা পায়। IMF ঋণ দেবে 47,000 কোটি টাকা, আর ওই নেতাদের ধরলে পাবে 50,000 কোটি। এই সরকারের গত 13 বছরে সবচেয়ে বেশি দুর্নীতি করেছে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আমি বললাম দুদক যদি অভিযান চালায় সমস্ত থলের বিড়াল বেরিয়ে আসবে। সবচেয়ে বড় দুর্নীতিবাজ ছিল ICT প্রতিমন্ত্রী, তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। ঠিক এই রকমের দেখা দেখা 2-3 জন দুর্নীতিবাজ মন্ত্রীকে ধরলেই কিন্তু সরকার কয়েক লক্ষ কোটি টাকা পেয়ে যায়। ঠিক সেটা ধরবে না, কারণ ওই ভাগ বাটোয়ারা ছোট আপা বড় আপা ভাইয়া ভাইনা সবাই পায়, কমিশন সবাই পেয়েছে। কাজী এই সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদেরকে প্রতিরোধ করে তুলতে হবে। ওই জমিদার ওই দুর্বৃত্ত তাদের কার ক্ষমতা বসানো যাবে না। এই দেশের আপামার জনসাধারণ কৃষক শ্রমিক জনতার সরকার প্রতিষ্ঠা করতে হবে। যারা লুটপাট করেছে লুটপাটকারীদের টাকা পয়সা জায়গা জমি সম্পদ আমরা যদি এদের পতন ঘটাতে পারি, বাজেয়াপ্ত করে জনগণের মাঝে বিলি বন্টন করা। 71-এর পরে আজকে স্বাধীনতার 51 বছর, 51 বছর 72 থেকে 75 পর্যন্ত যার নেতৃত্বে এই দেশ স্বাধীন হলো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসন ব্যবস্থা চলেছে, বলা চলে বাংলাদেশে প্রথম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আমাদের সেই মহান নেতার আমলেই শুরু হয়েছে, গুম আমাদের সেই মহান নেতার শাসন ব্যবস্থায় শুরু হয়েছে। চলচ্চিত্রকার জহির রায়হান স্বাধীন বাংলাদেশে প্রথম গুমের শিকার হয়েছিলেন, কারা গুম করেছে তার কোনো হদিস আজ পর্যন্ত মিলে নাই, কেন গুম হলো তার কোনো খবর আমরা জানি না। শিয়া সিকদারকে হত্যা করে সংসদে বলা হয়েছিল কোথায় শিয়া সিকদার, তো সেই হত্যার ধারাবাহিকতা গুমের ধারাবাহিকতা আজকের দেশে চলমান রয়েছে। দুঃখ এবং দুর্ভাগ্য আওয়ামী লীগ ইতিহাস থেকে শিক্ষা নেয় নাই, যে কারণে 72 থেকে 75 পর্যন্ত তারা দেশে ভিন্ন মতের এবং বিরোধী দলের রাজনীতিকে নিঃশেষ করতে গুম খুন দমন পীড়ন হত্যাযজ্ঞ চালিয়েছিল। আজকে আবার সেই পুরানো কায়দায় তারা গুম খুন হত্যাযজ্ঞ চালিয়ে আবার দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার জন্য তারা রাজনীতি করছে। সেই সময় ছিল ঘোষিত বাকশাল, 75-এ মাত্র 11 মিনিটের পার্লামেন্টে সেদিন সমস্ত রাজনৈতিক দলকে বিলুপ্ত করে 4টি সংবাদপত্র রেখে সমস্ত সংবাদপত্রকে বাতিল করে একদলীয় শাসন ব্যবস্থা ঘোষণা করেছিল। আজকে আমাদের সেই নেতার কন্যা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে অঘোষিত ভাবে দেশে বাকশাল চালাচ্ছেন। জাফরুল্লাহ চৌধুরী বাংলাদেশের প্রবীণ রাজনীতিবিদ একজন মুক্তিযোদ্ধা, তার সাথে অনেকগুলো প্রোগ্রামে আমরা গিয়েছি সমবেত হয়েছি, তার কাছ থেকে দুটো কথা প্রায় প্রায় শুনি। তিনি বলেছিলেন প্রধানমন্ত্রী নাকি বলেছিলেন, তোমরা আমার বাবার মৃত্যুতে কাঁদো নাই, আমি তোমাদের সবাইকে কাঁদাবো। প্রধানমন্ত্রী আজকে সবাইকে কাঁদাচ্ছেন, তাই কারণ আজকে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম ঊর্ধ্বগতিতে, মানুষের জীবনে আজকে নাবিশ্বাস, মানুষ আজকে তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যয় নির্বাহ করে তাদের জন্য কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে, মাসে মাসে না সপ্তাহে সপ্তাহে জিনিসপত্রের দাম বাড়ছে, সরকার কোনো পদক্ষেপ নিতে পারছে না। কারণ ওই বাজারে মুরগি ব্যবসায়ী থেকে শুরু করে মাছ ব্যবসায়ী, চাল ব্যবসায়ী, ডাল ব্যবসায়ী, সিমেন্ট ব্যবসায়ী, বড় বড় গার্মেন্টস মিল ফ্যাক্টরির মালিক, সমস্ত ব্যবসায়ীর একটা সিন্ডিকেট করেই এই সরকারকে একটা ভাগ বাটোয়ারা দিয়েই তারা
তাদের এই ধান্দাবাজি চালাচ্ছে। সোয়াবিন তেলের যখন দাম বাড়ে আপনাদের নিশ্চয়ই মনে আছে, ধাপ ধাপ করে দাম বাড়তে লাগলো। মেইন স্ট্রিট অভিযান চালালো, ছয়টি কোম্পানি বাংলাদেশে অপরিশোধিত সোয়াবিন তেল আমদানি করে। এই ছয়টা কোম্পানির বিরুদ্ধে অভিযান চালিয়ে ব্যবস্থা নিতে পারে নাই, প্রত্যেকের ডিপোতে তেল ছিল, ব্যবস্থা নিতে পারে নাই। চিনির বাজারে আজকে অস্থিরতা, এই কোম্পানিগুলোর গুদামে অভিযান চালালে অনেক মজুদ পাওয়া যাবে, কিন্তু সরকার কোনো ব্যবস্থা নিতে পারছে না, কারণ সরকার তো তাদের পয়সায় চাঁদাবাজি করে রাষ্ট্র চালাচ্ছে, তার দল চালাচ্ছে এবং এই দুর্বৃত্তদেরকে পুষছে। কিছুদিন আগেই যুবলীগের সমাবেশ হয়েছে, আপনারা সবাই দেখেছেন, মসজিদের শহর বলা হয় ঢাকাকে, রিক্সার শহর বলা হয় ঢাকাকে, সেই মসজিদ রিক্সার শহরকে তারা এই যুবলীগ ক্যাসিনোর শহরে বানিয়েছে। সেই কুখ্যাত ক্যাসিনোবাজদেরকে টার্গেট দিয়ে, যে একজন 10,000, 20,000, 5,000 লোক সমাগম করবে, এই টার্গেট দিয়ে তারা সমাবেশ করেছে। এবং সেই সমাবেশ আপনারা দেখেছেন, গোয়েন্দা সংস্থা রিপোর্ট দিয়েছে সর্বসাকুল্যের সমাবেশে লোক হয়েছে 75,000, আমার কথা না, গোয়েন্দা সংস্থা, সরকারের গোয়েন্দা সংস্থা, তার মধ্যে 30,000 ছিল সরকারের আবার সিভিলের গোয়েন্দা সংস্থা, এই তারা সমাবেশ করেছে। বিরিয়ানির ব্যবস্থা, গাড়ির ব্যবস্থা, ট্রান্সপোর্ট লঞ্চ, বিভিন্ন ধরনের ব্যবস্থা করেও তারা 1,00,000 লোকের জনসমাগম ঘটাতে পারে নাই। আর বিরোধী দল সমাবেশ করছে, দেখতেছেন আপনারা, যেটা আমাদের তরুণ রাজনৈতিক বন্ধু বলেছে যে একদিনের সমাবেশ সরকার 3 দিনে গিয়ে ঠেকিয়েছে, ভালো, বিরোধী দলও চাঙ্গা হচ্ছে। গাড়ি লঞ্চ সব ধরনের পরিবহন বন্ধ করেও তাদের এই গণজাগরণ গণজমায়েত ছাগাতে পারছে না।